একজন জানতে চেয়েছেন যে একজন মহিলা রিমিটিক ফিভার আছে, তার কি মানে বেবি হতে কোনো প্রবলেম হতে সমস্যা হতে পারে, মানে প্রেগনেন্সিতে কোনো, এখন তার রিমিটিক ফিভার, প্রি প্রেগনেন্সিতেই সে জিজ্ঞাসা করছে যে আমি প্রেগনেন্সি হলে তার কোনো সমস্যা হতে পারে কিনা, আর হলে কি ধরনের সমস্যা হতে পারে। এতে তো মানে খুবই ভালো যে ও প্রেগনেন্সি নেওয়ার আগে তার একটা যে মানে রিউমাটিক ফিভারটা তো কনসার্ন, আসলে জি দীর্ঘমেয়াদী অসুখ, হ্যাঁ এটা যে জি কনসার্ন। রিউমাটিক ফিভারের যেটা সবচাইতে বড় অসুবিধা হতে পারে কারো কারো, সেটা হলো হার্টের সমস্যা থাকে। হ্যাঁ, যদি রিউমাটিক ফিভার থাকে তাদের রিউমাটিক হার্ট ডিজিজ থাকে, যেমন মাইটাল স্টেনোসিস, মাইট্রাল, মানে এরকম মানে হার্টের কোনো প্রবলেম সাধারণত থাকে। যদি থাকে সেরকম কিছু থাকে তাহলে প্রেগনেন্সিতে সেটা একটু সমস্যা হতে পারে। তাহলে তাকে একজন মানে অবস্টেট্রিশিয়ানের সাথে যেমন তার পরামর্শ নিতে হবে, একই সঙ্গে একজন রিমোটোলজির সাথেও, কার্ডিওলজিস্টের, হ্যাঁ কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে হবে। শুধুমাত্র রিউমাটিক ফিভারের জন্য কিন্তু প্রেগনেন্সিতে কোনো অসুবিধা মানে এক্সট্রা কোনো অসুবিধা হবার কথা না। তবে কি ধরনের ওষুধ খেতে হয়, কারো কারো কিন্তু কিছু ওষুধ ইনজেকশন যেমন নিতে হয়, ইনজেকশন, মানে শুধু ইনজেকশনটাই বড় কথা না, ধরো কিছু গ্রুপের ওষুধ আছে, যেমন খুব বেশি হলে এরকম হলে মেথোট্রেক্সেট বলে একটা ওষুধ আছে, সেটা কিন্তু কেউ কেউ খেয়ে থাকেন। খেয়ে তো থাকে, প্রেগনেন্সিতে তো মেথোট্রেক্সেট খাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা খুবই ভালো যে সে যদি মানে প্রেগনেন্সি নেওয়ার জন্য প্ল্যানিং করেন, তাহলে তার ডাক্তারের সাথে তার রিউমাটিক ফিভারের জন্য যাকে দেখায় তার কাছে যে একটা পরামর্শ করবেন যে এটা একটা চেক আপ হলো, হার্টে কোনো সমস্যা আছে কিনা, এবং কি কি মেডিসিন উনি এখন খাচ্ছেন যেগুলো প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যাবে কি যাবে না। যাবে না, তাহলে যেটা প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যাবে না তার অল্টারনেট ওষুধ গুলো আগে থেকেই সে ওইভাবে সুইচ ওভার করতে পারে, তাহলে আর করতে পারে, বাড়তি সমস্যা হবে না। সমস্যা হওয়ার কথা না। জি, আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আপনি কি ধরনের ওষুধ খাচ্ছেন তা নিয়ে যদি কোনো গাইনোকোলজিস্টের সাথে চেক করেন এবং আপনার ডাক্তারের সাথে চেক করেন, তাহলে একটা ভালো একটা সমাধান পেয়ে যাবেন।